কিসের বাড়ি কিসের এত ঘর কিসের এত টাকা কি করব এত টাকা দিয়া কি করব এত বাড়ি দিয়া কি করব এত ব্যাংক ব্যালেন্স দিয়া মারা যাওয়ার পরে কিছুই নাই কিছুই নাই সঙ্গের সাথী হবে আপনার আমার তিনটা কাপড় আর কি সঙ্গের সাথী হবে না আপনার লগে আমার বোন যাবে না আপনার আগে আপনার স্ত্রী যাবে না আপনার সাথে আপনার ভাই যাবে না তারে সারাটা বছর সারাটা জীবন এত মহব্বত করলে নিজের স্ত্রী আপনার লগে যাবে না যাবে শুধু আপনার আমার লগে নেক নেক আমল করে গান সুবহানাল্লাহ মসজিদ এখন ভালো লাগে না মসজিদ গেলি ইমামের লগে তর্ক জোরে কোন ঠিক কিনা কোমল্লা সময় হয় নাই তাড়াতাড়ি নামাজ পড়ে যান যদি আবার একটু কিরাত লম্বা হয় কি অবস্থা ইমাম সাহেবকে উনি মেসেজ দিচ্ছে হুজুর কিরাত লম্বা হইছে একটু তাড়াতাড়ি করেন জোরে কোন নাউজুবিল্লাহ এরকম মুক্তাবি আছে না ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটি বেজে দিয়ে সাথেই থাকুন ইসলাম কথা টিভি আ ইমামুল আউয়ালিন আল আখিরিন ভরসাতকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতুমুল মুরসালিন ফখরুল আউয়ালিন সদুজুদাস রহমাতাল্লিল আলামিন মসজিদে শুধু হামার এ জমিন লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা সেই আল্লাহ জাল্লার কাছে শুকরগুজার হচ্ছি যে মহান আল্লাহ তাআলা এই মুহূর্তে দুনিয়ার কার্যকলাপ থেকে মুক্তি করে এই জান্নাতের বাগানে জান্নাতি মেহমান হয়ে আপনাদেরকে আমাকে আসা বসার তৌফিক দিলেন এজন্য আমরা আল্লাহর দেওয়া জবান থেকে সবাই করি আলহামদুলিল্লাহ হাজার লাখ দুরুদ সালাম নাজিল হতে থাকুক দয়াওয়ালা নবী মায়াওয়ালা নবী উম্মতের কান্ডারি নবী হাশমি নবী মুত্তালিবি নবী সাইয়্যিদুল মুরসালিন নবী খাতামুন নবিয়্যিন নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা সবাই কেমন আছেন আজকের মাহফিলে আসতে পেরে কারা কারা খুশি হন নাই হাত তোলেন তো সবাই খুশি হইছে আলহামদুলিল্লাহ বলেন আমি গত মাহফিল করছি ঝলঝলি পাড়া বালক বালিকা মাদ্রাসায় তা আমি প্রশ্ন করেছিলাম আজকের মাহফিলে আসতে পেরে কারা কারা খুশি হন নাই হাত তোলেন তো সবাই হাত তুলছে তা আপনাদেরকে আজকে একটু ভিন্ন পন্থায় বলেছি তো এই জন্য আপনারা একটু চালাক হয়েছে জোরে কোন আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আলোচনা আমরা এমন নিয়াতে আমরা বসি কিংবা যারা আসতেছেন আমরা এমন নিয়াতে বসবো আপনারা আমার জন্য দোয়া করবেন আমার জবান থেকে আল্লাহ তাআলা যেন এমন কিছু কথা বের করে দেন যে কথাগুলোর মাধ্যমে আপনার আমার এহকাল পরকালে যেন মুক্তির ব্যবস্থা হয়ে যায় জোরে কোন সুবহানাল্লাহ আপনারা আমার জন্য দোয়া করুন আমার মাওলা জানায় দেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায় ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন জোরে কোন আল্লাহু আকবার
কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালাস্তু কদিম জামিউন নিফিল ফুরকানে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজাল। আমার আল্লাহ মেসেজ দেন, কুল ইন্না সলাতি, নিচ্ছে আপনার আমার নামাজ, জোরে কোন কি, নিচ্ছে আপনার আমার নামাজ, অনুসুকি আপনার আমার কুরবানি, অম্মা হায়ায়া আপনার আমার জীবন, অম্মা মাতি আপনার আমার মৌত, আপনার আমার নামাজ, আপনার আমার কুরবানি, আপনার আমার জীবন, আপনার আমার মরণ। লিল্লাহি রব্বিল আলামিন, ধরে কান সুবহানাল্লাহ। আপনার আমার নামাজ, আপনার আমার কুরবানি, আপনার আমার জীবন, আপনার আমার মরণ, ধরে কান কার জন্য। আরো জোরে বলেন, সব হবে আমার মাওলার জন্য, আপনার আমার আমলগুলো জোরে কোন কার জন্য, এত সুন্দর দেহ, এত সুন্দর শরীর কার জন্য, আমা হায়া ইয়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন, আপনার আমার মরণ কার জন্য হতে হবে, আপনার আমার কুরবানি কার জন্য হতে হবে, আপনার আমার সালাত, আপনার আমার নামাজ কার জন্য হতে হবে ভাই, আল্লাহর জন্য হতে হবে। অনেকে নামাজ পড়ে বান্দার জন্য, অনেকে নামাজ পড়ে সমাজের জন্য, ধরে কর নাউজুবিল্লাহ, সমাজকে, সমাজ গালি দিবে, মেয়ের বিয়ে হয়েছে জামাই গালি দিবে, জামাই কিছু কথা বলবে, এই জন্য নামাজ পড়তে যায়, এরকম আছে না নাই? সে কি আল্লাহর জন্য নামাজ পড়লো? না, নামাজটা কার জন্য হতে হবে? আল্লাহর জন্য, কিয়ামতের ময়দান, কিয়ামতের ময়দানে যেন আপনার আমার নামাজটা দিয়ে আল্লাহ তাআলার কাছে পার হতে পারি, জান্নাতের মধ্যে যাইতে পারি, এটাই আপনার আমার আশা, জোরে কোন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দান কঠিন এক সময়, কঠিন এক সময়, ওই কঠিন সময় যেন এই নামাজের ওসিলায়, কঠিন এক সময় যেন আপনি আমি এই আপনার আমার কুরবানির ওসিলায়, আপনার আমার জীবনটা, আপনার আমার মরণটা, আমার মাওলা কবুল করে আপনাকে আমাকে জান্নাত দান করে, জোরে কান সুবহানাল্লাহ। কুরবানি গরু ডুবি গরু জবাহ করে বান্দা কি জন্যে মানুষকে দেখায়? আগে পাকার বাড়ি ছিল না, এখন পাকার বাড়ি হয়েছে, এখন যদি কুরবানি না দেয় মানুষ বিভিন্ন ভাবে গালি গালাজ করবে। এখনকার কুরবানি মানে গোশত খাওয়া, হাকিকি কুরবানি কেউ করে, জোরে কান করে, করে না। হাকিকি কুরবানি হলো আমার মাওলার কাছে এত দাম, এত দাম, কুরবানির পশু ভেড়া হোক বা দুম্বা হোক বা ছাগল হোক, গরু হোক বা মহিষ, প্রত্যেকটা পশুর একটা কুড়ি পশমের বিনিময়ে আল্লাহ তাআলা একটা কুড়ি নেকি দান করেন, জোরে কান সুবহানাল্লাহ। যদি কুরবানিটা আপনার আমার, আপনার আমার আল্লাহর জন্য হয়, মানুষকে দেখাবার জন্য না হয়, গোশত খাওয়া না হয়, তাহলে অবশ্যই আপনার আমার জন্য ওই পশুর একটা কুড়ি পশম আমার মাওলার কাছে কবুল হয়ে যাবে, জোরে কান সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দান, কিয়ামতের ময়দানে আব্দুল জব্বার কে ডেকে হবে, হায় দুনিয়াতে 7-8 হাজার টাকা দিয়া গরু কিনছো, ভাগ দিছো, 7 জন 8 জন মিয়া ভাগ দিয়া কুরবানি করছো, আয় 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 কুরবানি পশু তার জন্য সুপারিশ করবে, জোরে কান সুবহানাল্লাহ। আয় আল্লাহ, অনুসকি কুরবানি করছে আপনার জন্য, গোশত খাওয়ার উদ্দেশ্য ছিল না,
ফ্রিজ ভর্তি করার উদ্দেশ্য ছিল না, এখনকার কুরবানি মানে ফ্রিজ ভর্তি করা। গরিব ফকির খাইলো কি খাইলো না, কে পাইলো কি পাইলো না, সেটা দেখার কোনো চিন্তা নাই, ভুরুক্ষেপ করে না। এখন কুরবানি করে কোনো মত খালি কুরবানি করে, বাড়ি ঢুকাইতে দেরি করে না, জোরে কোন ঠিক কি না, এটার নাম কুরবানি না। আমার মাওলা কোন সুকি ও মাহিয়ায়া, আপনার আমার কুরবানি যদি আমার মাওলার জন্য হয়, আল্লাহ চাইলে কিয়ামতের ময়দান, কিয়ামতের ময়দানে ওই পশু আপনার আমার জন্য সুপারিশ করিয়া জান্নাত পৌঁছায় দিবেন। আর বলে বলেন সুবহানাল্লাহ, কিয়ামতের ময়দান যেমন তেমন কোন ময়দান না, কিয়ামতের ময়দান আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ময়দান এমন হবে, কিয়ামতের ময়দান যদি আল্লাহর কাছে আমরা, আল্লাহর কাছে যদি আমরা সাকসেস হতে চাই, সাকসেস যদি হতে চাই, তাহলে আমলে সলিহা নেক নেক আমল এই চারটা গুণের উপর যদি আমরা আমল করতে পারি, জোরে কোন কয়টা, চারটা আপনার আমার নামাজ, আপনার আমার কুরবানি, আপনার আমার জীবন, আপনার আমার মরণটা, এই চারটা জিনিস যদি আপনি আমি আল্লাহর পথে চালাইতে পারি, আল্লাহ তাআলা চাইলে আপনাকে আমাকে জান্নাত দান করবে। জান্নাতে যাওয়ার আগে একটা ময়দান আছে, ময়দানে হাশর, কিয়ামত, জোরে কোন সুবহানাল্লাহ, এই কিয়ামতের ময়দান, কিয়ামতের ময়দান। আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ময়দান এমন এক ময়দান হবে না, ফুরমানিরা ঘামের ভিতরে হাবুডাবু খাবে, জোরে কোন নাউজুবিল্লাহ। হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংগায়ে ফুৎকার দিবেন, প্রথম শব্দটা হবে ইয়াবিলিন, 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 এর অর্থ হলো এই শরীর তোমরা একত্রিত হও, কার বাবাকে কোন জায়গায় দাফন করছেন জানাই, কার মাকে কোন জায়গায় দাফন করছেন মনে হয় না, কার বাবাকে কোন জায়গায় দাফন করছেন মনে হয় না, সৈয়দপুর হাতিখানা গেলে বুঝবেন কার কবর কোনটা মনে হয় না, বোঝা যায় না, জোরে কোন ঠিক কিনা, একটা কবরের মধ্যে লাশ দেখা যায় না, হারাটি পড়ে আছে ওইটা, আবার উঠে ফেলা, উঠে ফেলা, আবার একটা ওখানে দাফন কাফন করে, এরকম হয় কি হয় না। কিয়ামতের দিন হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহের ফুৎকার দিয়া শব্দটা হবে ইয়াবিলিন, হে শরীর তোমরা একত্রিত হও, হাদিসের মধ্যে আছে যখন ফুৎকার দিবেন পাহাড়গুলা তুলার মতো উড়ে যাবে, তুলার মতো, তুলা যেমন উড়ে উড়ে যায়, যত বড় পাহাড় হোক না কেন সবগুলো পাহাড় তুলার মতো উড়ে যাবে, জোরে কান আল্লাহু আকবার। এমনকি কিয়ামতের ময়দান যেমন কোন ময়দান না, কিয়ামতের ময়দান যেই দিন মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, পিতা সন্তানকে চিনবে না, সন্তান পিতাকে চিনবে না, নিজের স্ত্রী যার লগে সারাটা জীবন সংসার করলেন, এই স্ত্রীও কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে চিনবে, জোরে কোন চিনবে না, না কিয়ামতের ময়দান যেমন তেমন কোন ময়দান না, কিয়ামতের ময়দান এমন এক ময়দান যেই দিন আমরা সবাই পলঙ্গ থাকব, জোরে কোন আল্লাহু আকবার। মা আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই কেমন কথা, কিয়ামতের ময়দান, কিয়ামতের ময়দান আমরা সবাই অলঙ্গ থাকবে, এগুলো মানুষ দেখবে, জোরে কান আল্লাহু আকবার। কয় না আয়েশা, না না এতটা সহজ না, কারণ কিয়ামতের ময়দান যেমন তেমন কোন ময়দান না, কিয়ামতের ময়দানে সহাস মাতার উপরে সূর্য নেমে আসবে, কোটি 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 মাইলে সূর্য অবস্থিত ভাই, কোটি কোটি উপরে সূর্য অবস্থিত তবু তাপ সহ্য হয় না, কিয়ামতের ময়দান সহাস মাতার উপরে সূর্য নেমে আসবে, নাফরমানিরা ঘামের ভিতরে হাবুডাবু খাবে,
তাদের মাথার মগজগুলো ভাতের হাড়ির মতো টকবক 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 করবে। এরপরে কিয়ামতের ময়দান সংগঠিত হলো, এইটা হবে কিয়ামতের ময়দান। গাছগাছালি নদী নালা খার যতগুলো আছে না কেন, সবগুলো ফেটে ফেটে সবগুলো মাটির নিচে ঢুকে যাবে, আর এই দুনিয়াটাই হবে কিয়ামতের ময়দান। আর যদি বলেন সুবহানাল্লাহ, ওরে নবীর উম্মতের দল স্লোগান দাও না, কিয়ামত খুব নিকটে, কিয়ামতের দিন কি অবস্থা হবে একটু চিন্তা করো, স্লোগান দাও কিয়ামত খুব কাছে, স্লোগান দাও কিয়ামত খুব কাছে, কিয়ামতের দিনের জ্বালা সহ্য হবে না যদি আমল পদ থাকে। ওরে আমার ভাই, ওরে নবীর উম্মতের দল কিয়ামতের দিন এমন একটা দিন যেই দিনে সবাই সবাইকে ভুলে যাবে। নবী বলেন এই জন্য ভুলে যাবে, কারণটা হলো নেকির কারণ। নেকির কারণ আপনার সন্তান আপনাকে অস্বীকার করবে, নেকির কারণ আপনার মেয়েগুলো, আপনার স্ত্রী, আপনার ভগ্নিপতি, আপনার আত্মীয়স্বজন, বন্ধু বান্ধব সবাই আপনাকে করবে, অস্বীকার করবে। কিসের কারণ ভাই, জোরে কান, কিসের কারণ? নেকি, এই জন্য নেকি অর্জন করতে হবে কি হবে না? জোরে কান, নেকি অর্জন করতে হবে কি হবে না? একবার কোন সুবহানাল্লাহ, এই সুবহানাল্লাহ বললেন, এই সুবহানাল্লাহর এত দাম, এত দাম, দুনিয়ার স্লোগানে চা বিস্কুট পাওয়া যায়, আর আমার মাওলার স্লোগানে আল্লাহ জান্নাত দিবে। এই সুবহানাল্লাহর এত দাম, এই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাদিয়াল্লাহু তাআলা আনহা মাদ্রাসার মধ্যে বসিয়া, কিংবা এই যে এত সুন্দর জান্নাতের বাগানে বসিয়া একবার সুবহানাল্লাহ বলছেন। সুবহানাল্লাহ মানে আল্লাহ তাআলা মহা পবিত্র। আমার আল্লাহ তাআলা কয়, দেখো তো আমাকে কোন আমার বান্দা মহা পবিত্র বলে স্লোগান দেয়। ফেরেশতারা কয়, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাদ্রাসার প্যান্ডেলে বসিয়া তোমার কিছু বান্দারা আল্লাহ তোমার জান্নাতের আশায় সুবহানাল্লাহ বলে স্লোগান দেয়। আমার মাওলা, আমার মাওলা কয়, এ আমার ফেরেশতারা যাও সাক্ষী থাকো, আমি ওই সকল বান্দাদের সমস্ত সগিরা গোনা মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, আরো কত দাম? একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে আল্লাহ তাআলা একটা গাছ লাগান। জোরে কোন সুবহানাল্লাহ, এই গাছটার এত এত বড় গাছ, দ্রুত গতি ঘোড়া নিয়ে কেউ যদি সর করে দৌড়ায় হাজার হাজার বছর দৌড়াইলে ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। আর যদি বলেন সুবহানাল্লাহ, কিয়ামতের ময়দান কিসের কারণে আপনার সন্তান আপনাকে অস্বীকার করবে? জোরে কান, কিসের কারণে? নেকি, নেকিটা কোথায় অর্জন করবেন? নেকি কোথায় কামাই করার জায়গা? এই হলো দুনিয়া, দুনিয়া আপনাকে নেকি অর্জন করতে হবে, দুনিয়া আপনাকে নেকি অর্জন করিয়া অন্ধকার কবরের দিকে পাড়ি দিতে হবে ভাই। তাহলে কিয়ামতের ময়দান ইয়া নফসি, ইয়া নফসি বলে অবস্থা খারাপ। জায়গা কিয়ামতের ময়দান অনেক কঠিন একটা ময়দান, যেই দিনে আপনার আমার ইয়া নফসি ছাড়া আর কোনো উপায় থাকবে না। এই জন্য ভাই, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপন রহমতের ছায়া সাতটা মানুষকে দান করবেন। জোরে কোন কয়টা? আর জোরে বলুন কয়টা? সাতটা। নাম্বার ওয়ান, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সাতটা মানুষকে আল্লাহ তাআলা আল্লাহর রহমতের ছায়া তলে দান করবেন। এক নাম্বার হলো ন্যায় বিচারক বাদশাহ, আমাদের এরশাদ মামা, এরশাদ মামা চেনেন আপনারা? বাংলাদেশের প্রেসিডেন্ট ছিল, এই যে কয়েকদিন আগে রংপুর গেলাম, লেখা আছে বড় একটা ব্যানারের মধ্যে গভীর ভাবে শোকাহত, সারা রাস্তা সারা মাদ্রাসায় মসজিদে কোরআনের তেলাওয়াত, কি হয়েছে আজকে? এরশাদ মামা নাই, অন্ধকার কবরে চলে গেল, গভীরভাবে শোকাহত। অরে নবীর উম্মতের দল ওই
ইহসান মামা যদি হক বিচার করে থাকে আল্লাহ তাআলা আপন রহমতের ছায়া কিয়ামতের দিন দান করবেন বাংলাদেশের জনতা শেখ হাসিনা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শেখ হাসিনা খালেদা জিয়া আর যত বাচ্চা আছে মেম্বার চেয়ারম্যান মন্ত্রী মিনিস্টার যত এমপি মিনিস্টার আছে এরা যদি হকের বিচার করে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপন রহমতের ছায়া দান করবেন নাম্বার 1 ন্যায় বিচারক বাচ্চা অত্যাচারী বাচ্চাকে আল্লাহ তাআলা ওই কিয়ামতের ময়দানে আপন রহমতের ছায়া দান করবেন না কথা না বাড়াই নাম্বার 2 দুই নাম্বার ওই যুবক জোরে কোন যুবক ওই যুবক যেই যুবক যৌবনকালে আমার মাওলার ইবাদত করে স্লোগান দেয় না হুজুর এখনো বিয়ে করি নাই স্লোগান দেয় না হুজুর এখনো দাড়ি হয় নাই একটু কয়েকদিন যাক বিয়েটা করি কয়েকদিন যাক সামনে সপ্তাহ থেকে নামাজ ধরব এরকম স্লোগান দেয় না আল্লাহর বান্দা যখন থেকে বালেগ যখন থেকে প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে তখন থেকে আমার মাওলার ডাকে পাঁচবার সাড়া দেয় জোরে কোন সুবহানাল্লাহ ওই যুবক যারা যৌবনকালে ইবাদত করে দুই নম্বরে যৌবনকালে ইবাদত আল্লাহর কাছে অনেক দাম জোরে কোন সুবহানাল্লাহ তিন নাম্বার ভাই সময় নাই সংক্ষিপ্ত ভাবে বলিয়া যাই কান্দেল কান্দিয়া সরবান করেন নাম্বার 3 তিন নাম্বার ভাই ওই ভাই ওই বাবা যার অন্তরটা সব সময় মসজিদে আটকাইয়া থাকে জোরে কোন সুবহানাল্লাহ গভীর রাতে উঠিয়া আল্লাহর বান্দা কয় বেটি দাঁড়াও আমি আইতাছি কই বাবা কই যাও কই মা আমার বাড়ি ভালো লাগে না মা আমার বাড়িতে থাকতে ইচ্ছা করে না কই কেউ কই যাওয়া আমি আল্লাহর ঘরে আমি মাওলার কুদরতি পায়ে সেজদা করব ওরে নবীর উম্মতের দল কিসের বাড়ি কিসের এত ঘর কিসের এত টাকা কি করব এত টাকা দিয়া কি করব এত বাড়ি দিয়া কি করব এত ব্যাংক ব্যালেন্স দিয়া মারা যাওয়ার পরে কিছুই নাই কিছুই নাই সঙ্গের সাথী হবে আপনার আমার তিনটা কাপড় আর কি সঙ্গের সাথী হবে না আপনার লগে আমার বোন যাবে না আপনার আগে আপনার স্ত্রী যাবে না আপনার সাথে আপনার ভাই যাবে না তারে সারাটা বছর সারাটা জীবন এত মহব্বত করলে নিজের স্ত্রী আপনার লগে যাবে না যাবে শুধু আপনার আমার লগে নেক নেক আমল করে গান সুবহানাল্লাহ এই জন্য মসজিদের সাথে সম্পর্ক রাখতে হবে কি হবে না জোরে কর হবে কি হবে না আজকে যুবকের মসজিদের সাথে সম্পর্ক নাই আল্লাহর ঘর ভালো লাগে না সারা কোন ফ্রি ফায়ার জোরে কর কি ফ্রি ফায়ার জেনে আপনারা ফ্রি ফায়ার মানে ফ্রিতে খালি বাড়াম বাড়াম ফ্রিতে বাড়াম বাড়াম এ কি করো মোল্লা কো ভাই আওয়াজ দিও না আওয়াজ দিলে সমস্যা আছে আমি ফ্রি ফায়ার বুঝি না ভাই তা সারা খন্দক ভাইরা ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত আমার মাওলার ঘর ঢোকে কখন জোরে কর নাউযু বিল্লাহ তিন নম্বরে নাম্বার 3 চার অন্তরটা সব সময় আল্লাহর ঘরে থাকে মসজিদ এখন ভালো লাগে না মসজিদ গেলি ইমামের লগে তর্ক জোরে কোন ঠিক কিনা কো মোল্লা সময় হয় নাই তাড়াতাড়ি নামাজ পড়ে যান যদি আবার একটু কিরাত লম্বা হয় কি অবস্থা ইমাম সাহেবকে উনি মেসেজ দিচ্ছে হুজুর কিরাত লম্বা হইছে একটু তাড়াতাড়ি করেন জোরে কোন নাউযুবিল্লাহ এরকম মুক্তাবি আছে না ভাই এরকম মুক্তাদি আছে যাই হোক যেই বাবাজির অন্তরটা সব সময় মসজিদে আটকাইয়া থাকবে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আল্লাহ
আল্লাহ তাআলা আপন রহমতের ছায়া তলে ওই বান্দাকে ঠাই দিবেন। জোরে গান সুবহানাল্লাহ। নাম্বার 4 ভালো করে কান লাগান। 4 নম্বরে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে আরশের ছায়া দান করবেন যারা একে অপরকে লাভ করে আমার মাওলার জন্য। জোরে গান সুবহানাল্লাহ। দুনিয়াতে লাভের অভাব নাই, এই লাভের কারণে কতজনের মরণ, গাড়িতে মরণ, পানিতে মরণ, এদিকে বিছানার উপরে লাশ, মা ডাক দেয় আমার ইসলাম পালাইছে দেখি আবার আমার শান্তি ফাঁস গলায় দিছে। ধরে গান ঠিক কিনা? এক এলাকায় দেখে ইসলাম নাই, এবার শান্তির মা তালাশ করে দেখে শান্তিও নাই। কই এরা দুজন কই গেল? অপর থেকে একজন স্লোগান দেয় শান্তির লগে ইসলামের সম্পর্ক ছিল, এরা দুইজনে লাভ করে পালায়ন করছে। ইসলামের মার চিন্তা, শান্তির মার চিন্তা, কই গেল আমার ছেলে আমার মেয়ে? এরকম ঘটনা আপনাদের এখানে হয়তো ঘটে না। জোরে কোন ঘটে না? অরে নবীর উম্মতের দল, আমরা একে অপরকে মহব্বত করব কার জন্য? জোরে কোন কার জন্য? পিরতু খাবো কার জন্য? আমার মাওলার জন্য। ঝগড়া কাজিয়া করব আমার মাওলার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। নাম্বার 4, 4 নাম্বার হলো আমরা আমরা একে অপরকে ভালোবাসবো আমার মাওলার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। নাম্বার 5 ভালো করে কান লাগান। নাম্বার 5 হলো রাস্তায় একটা স্বর্ণ পরিহিত রূপা পরিহিত অলংকার পরিহিত এক মহিলা, সুন্দর চেহারা আলা এক মহিলা বসে আছে, দাঁড়িয়ে আছে, আর এক যুবক যাচ্ছে, ভাই কাম কাম কাম। আল্লাহর বান্দা এবার চিন্তা করে, এই মহিলা গভীর রাত্রে এই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাদ্রাসা, আমি মাহফিল শোনার জন্য আছি, এই মনিহারির দোকানে আমি একটু আসছি, এই মহিলা কেন আমাকে ডাক দেয়? আল্লাহর বান্দা এবার চিন্তা করে, না না হতেই পারে, এটা আমার জাহান্নামের একটা খড়ি। জোরে কর নাউযুবিল্লাহ। আল্লাহর বান্দা এবার মনে মনে চিন্তা করে, না না হে আল্লাহর বান্দি তোর ডাকে সাড়া দিব না। মনে মনে কয়, আজকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাদ্রাসার মাহফিলে যদি কেউ না দেখে, দেখেন আমার মাওলা। আজরে বলুন সুবহানাল্লাহ। ইফতিজিং করবে না, জেনার কাজে লিপ্ত হবে না, এই মানুষটা আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশের ছায়া পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। নাম্বার 6, 5 নাম্বার হইছে, নাম্বার 6, 6 নাম্বার, 6 নাম্বারটা হলো একটা কষ্ট। একটা কি কষ্ট? অনেক ভাইদের জন্য কষ্ট। ও আমার বাবাজিরা, আমার ভাইরা, আমার বন্ধুরা, আমল করতে হবে কোথায়? জোরে কোন দুনিয়ায়? কোথায় দুনিয়া আমল করতে হবে? দুনিয়া আমল করার জায়গা, কারণ দুনিয়াটা হলো পরীক্ষার হল। জোরে কোন কিসের হল? পরীক্ষার হল। এই পরীক্ষায় যারা পাস করবে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাত দান করবে। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমল নাই, মাওলার ডাকে কোনো সাড়া দেই না, আমার মাওলা গভীর রাত্রে ডাক দেয় তবু আল্লাহর বান্দা সাড়া দেয় না, সারা রাত ফেসবুক চালায়, সারা রাত ফ্রি ফায়ার খেলার পরে ফজরে আজান মুয়াজ্জিন ডাক দেয় হাইয়ালা সালা হাইয়ালাল ফালাহ বলিয়া স্লোগান দেয় তবু আল্লাহর বান্দা ওঠে না, এই বান্দার জন্য কবুল হবে জাহান্নাম। জোরে কোন নাউযুবিল্লাহ। আমার দয়ার মাওলার, আমার মায়ার মাহমুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা?
তোমাকে বুঝি আমি পাইলাম না, তোমাকে পাইবার অসিলাতে বসলাম আমি আয়েশা সিদ্দিকার মাহফিলে। যখন আল্লাহু আকবার, তোমাকে পাইবার অসিলাতে গুল্লাম আমি চন্ম নাইতে, উজানির ময়দানে জীবনটা করিলাম বিসানা, আমার দয়ার মাওলার আমার মায়ার মাহুদুরে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, আমার মাওলা প্রতিদিন ডাকতে গভীর রাত্রে, হাইকোর্টের দরজা বন্ধ, আদালতের দরজা বন্ধ, আমার মাওলা প্রতি রাত্রে সপ্ত মাস পান থেকে বেরিয়ে পড়ত মাস বানাসিয়া, আমার মাওলা স্লোগান বান্দারে উদুনি আস্তা জিবলাকুম বান্দারে, যদি ডাকার মতো একবার ডাকতাও আমি আমি আল্লাহ তোমার যত হাজত আছে সব মিটাইয়া দিব। আর করে বলুন সুবহানাল্লাহ, বান্দা জীবনে তাহাজ্জুদ করে না, আমার মাওলা কুদরতি পায়ে কুলতে সেজদা করে না, আমার মাওলা ডাক দেয় বান্দা উঠ, বান্দার তুই যদি ঋণগ্রস্ত থাকো আমি মাওলার কাছে কও, আমি আল্লাহ তোর ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিব। এ বান্দা তুমি কি, তোমার কি বান্দার রিজিক নাই, তুমি কি রেজের রিজিকের সমস্যা করছো, ভণ্ড বাবার কাছে যাইও না, তোমার কি সন্তান নাই, তুমি আমার মাওলার কাছে কও, আমি মাওলার কাছে কও, কইতে দেরি হবে আমি মাওলা তোর সন্তান দিতে দেরি করব না। জোরে কান সুবহানাল্লাহ, আজকে আমার মাওলার কাছে সন্তান চাই না, ভণ্ড বাবার মাজারে গিয়া কয় বাবা দিয়াছিসা তার, যাইসা তোমার পার কর ডুবাইয়া মারো যাইসা তোমার, জোরে কান নাউযুবিল্লাহ, সন্তান চাইতে হবে আমার মাওলার কাছে, আরে যিনি ওলি ওনারে অস্তিত্ব আছে কিনা, যিনি বাবা ওনারে অস্তিত্ব আছে কিনা, সেই মাজারের কাছে গিয়া সন্তান চায়, সেই মাজারের কাছে যা বলে ও বাবা ও চাউল ডাল ওলা বাবা, বাবা আমার সন্তান নাই একটা সন্তান দেন, যরকান নাউযুবিল্লাহ বাবাই কি সন্তান দেয়, যরকান বাবা সন্তান দেয়, সন্তান দার মালিক কে, লা তাতাখিজুল কুবুর মাসাজিদ, নবী বলেন কবরকে সাজদা করিও না, কারণ সাজদা করার জায়গা হলো মসজিদ ঘর, জোরে কান সুবহানাল্লাহ, সাজদা কোথায় করতে হয়, আল্লাহর ঘরে সাজদা করতে হয়, আর কিছু কিছু কপাল পড়া আছে লাইলাতুল কদরে লাইলাতুল বারাত, বিশেষ রজনীতে ওরা কবরের কাছে গিয়া সাজদা করে আর কয় ও বাবা আমার সন্তান নাই আমার সন্তান দেন, আমার স্ত্রী কথা শুনেন, আমার স্ত্রীকে আপনি ঠিক করিয়া দেন, আমার সন্তান আমার অবাধ্য আমার সন্তানকে আপনি ভালো করিয়া দেন, এইরকম কপাল পোড়া দুনিয়ায় আছে না নাই, আমার আল্লাহ কই না না খবর দাও, আমি মাওলাকে দাও ডাকার মতো যদি ডাক দাও, রব্বি হাবলি মিনাস সলিহিন, তোমার সন্তান নাই আমি মাওলাকে বলো আমি আল্লাহ তোমার সন্তানের ব্যবস্থা করে দেব, জোরে কান সুবহানাল্লাহ, আজকে ঘরে কোনো দোকান নাই, কোরআনের আওয়াজ নাই,
কুরআনের আওয়াজ না থাকার কারণে আজকে সমাজে শান্তি নাই। আজকে ঘরের মধ্যে পর্দা না থাকার কারণে আজকে আমাদের সমাজে শান্তি নাই। জোরে কণ্ঠে কি না, সমাজে যদি শান্তি আনতে চান তাহলে এই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাদ্রাসা এই এলাকার জন্য বিশাল একটা নেয়ামত। জোরে কন সুবহানাল্লাহ। যদি নাজাতের জরিয়া হতে চান তাহলে আপনার একটা কন্যা সন্তানকে এই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এদিকে ঝলঝলিপাড়া মাদ্রাসা বালক বালিকা মাদ্রাসা ওখানেও আমার ভাই আছেন, আমার ভাইয়ের মাদ্রাসা যেই জায়গায় মহিলা মাদ্রাসা আছে সেখানে আপনার একটা কন্যা সন্তানকে দিয়া হাফেজা বানান আলেমা বানান হতে পারে আপনার আমার এই সন্তানটা কেয়ামতের দিন নাজাতের জরিয়া হয়ে যাবে। জোরে কান সুবহানাল্লাহ।